ফ্ল্যাশ খবর এক নজরে স্পন্সর বাই কেপ হোটেল এন্ড রেস্টুরেন্ট কন্টাই সেন্ট্রাল বাস স্ট্যান্ড পূর্ব মেদিনীপুর প্রতিমা জুয়েলারি হাউস বাসুদেবপুর মা ভদ্রকালীর সামনে পূর্ব মেদিনীপুর এবং মাইতি টিভি চ্যানেল লাইভ ঝাড়েশ্বরী মোড় সাত মাইল কন্টাই পূর্ব মেদিনীপুর নমস্কার ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল আজ আমরা আপনাদের সামনে দেশ জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব আমরা প্রত্যেক দিনই এইভাবে আপনাদেরই জন্যই আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই দেশ জুড়ে উত্তেজনা তুঙ্গে আজ রাম মন্দিরের ভূমি পূজায় মোদি সিভিল সার্ভিস পরীক্ষার ফলাফলে 420তম স্থানে রাহুল মোদি রামলালা মন্দিরের প্রধান পুরোহিত বিষণ্ণ পুলকিত আদবানি প্রিয়াঙ্কার বার্তা কাশ্মীর উপত্যকায় কার্ফিউ জারি বিশেষ মর্যাদা প্রত্যাহারের বর্ষপূর্তি করোনা আক্রান্ত পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র আজ তুমুল বর্ষণ প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন সল্টলেকে শিলতাহানির অভিযোগে গ্রেপ্তার অটো চালক বাসন্তীতে মদ্যপ যুবকদের তাণ্ডব খড়গপুরে উজ্জীবিত বিধায়ক বিরোধী গোষ্ঠী বাবরি অপরাধীদের শাস্তি চাই ধর্মনিরপেক্ষ দেশে ভূমি পূজা থেকে দূরে থাকার দাবি সিপিআইএমএল লিবারেশনের দুবরাজপুর পৌরসভা এলো প্রশাসক বোর্ডের অধীনে ওয়ার্ড ও বুথ ভিত্তিক সংগঠনের জোর দক্ষিণ কলকাতার জেলা তৃণমূল কমিটির বৈঠক রামের ভক্তি ও শক্তিতেই পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটবে পলতায় মন্তব্য দিলীপ ঘোষের প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন রোগীর গায়ে জ্বর দেড় ঘন্টা অপেক্ষার পর অ্যাম্বুলেন্সে তোলা হলো বস্তায় মোড় হাসপাতালে পৌঁছে ঢলে পড়ল মৃত্যুর কোলে আইপিএল চলাকালীন 5 দিন ছাড়াই করোনা টেস্ট হবে খেলোয়াড়দের চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো আইপিএল স্পন্সরশিপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল লজ্জা লাগে দয়া করে আমার সঙ্গে তুলনা করবেন না ধোনির আলাদা ব্যক্তিত্ব রোহিত আজ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড প্রতিবেদনগুলি এক নজরে সবাই দেখুন ব্যাংক জালিয়াতি করে কোটি টাকার প্রতারণা গ্রেপ্তার এক খড়গপুরের ইন্দাই পূর্ত দপ্তরের জমি দখলের অভিযোগ জেলা জুড়ে নিম্নচাপ সতর্কতা ফেস্টুন ছেড়া নিয়ে উত্তপ্ত খড়গপুর বিজেপি থানা ঘেরাও শঙ্করপুর তাজপুর রাস্তায় এসে ধাক্কা দিচ্ছে উত্তাল সমুদ্র নিম্নচাপের কারণে উপকূল এলাকায় প্রশাসনের সতর্ক বার্তা তমলুক 5 কোলাঘাটে 15 পলাশপুর 1 নম্বর সাংস্কৃতিক দিবসে 90 করোনা জয়ী ও করোনা যোদ্ধাকে সম্মান মহকুমা হাসপাতাল বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুমুল বিক্ষোভ টানা 7 দিন লকডাউন পটাশপুরের আর গোয়াল করোনায় মৃত্যু হলো নন্দীগ্রামে 9 আগস্ট পর্যন্ত নন্দীগ্রাম বাজার বাইক দুর্ঘটনায় মৃত এক আহত এক রাখি বন্ধনে পশ্চিমবঙ্গ যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে এগরা 1-2 ব্লকে সাংস্কৃতিক দিবস বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সেমিস্টার ফল প্রকাশ প্রকাশ্যে জয় শ্রীরাম ঘাটালের তৃণমূল বিধায়ক ব্রিটিশ মোগল আমলেও রামনবমী করেছি লকডাউনেও করব চ্যালেঞ্জ দিলীপের প্রতিবেদনগুলি দেখুন পানিপারুল অঞ্চল তৃণমূলের সম্প্রীতি দিবসে বিজেপির 26 পরিবার তৃণমূল এগরা 1-এর গরিদায় শতাধিক তৃণমূলের বিজেপিতে যোগদান প্রতিবেদনগুলি সব এক নজরে দেখুন